হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে তো বাড়ি এসে পড়েছি তোমরা দেখলে, তো আজকে বাড়িতে সেকেন্ড ডে, কিন্তু একদম কালো ভূত হয়ে এসেছি আর অনেক টায়ার্ড ছিলাম। মানে ঘুমিয়েছি যে কখন আর কখন যে উঠেছি কোনো কিছুই বুঝতে পারিনি। তো এখন উঠেই সব কিছু করলাম, ভাত বসালাম, ডাল বসালাম, ঝাড়ু টাড়ু দিলাম, দিয়ে এখন এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্ট করবো, দেন রান্না করবো পনিরের সবজি। তো হালকা ফুলকাই খাচ্ছি, কারণ এতদিন হোটেলে খেয়ে এসেছি, তো এখন আর হেভি খাবার ভালো লাগছে না। তো শরীরও অনেক ব্যথা করছে, অনেকটাই টায়ার্ড লাগছে, তবে এত ঘুরেছি। তো চলো আজকে আমার ব্লগটি এখান থেকে শুরু করা যাক। আশা করি আমার ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে এবং খুবই ইন্টারেস্টিং। পনির রান্না করতে চলে এসেছি। তো এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি আগে। এটার মধ্যে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। তো আগে আমি পনিরটা একটু ফ্রাই করে নেব এখানে। পনিরটা ফ্রাই করে দেন বাকি মশলাটা নেব। তো এখানে এখন জিরে দিচ্ছি একটা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু তেল অ্যাড করছি। তো এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এই তৈরি করা পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এই পেস্টটা এখন ভাজা ভাজা করে নেবো। একটা ধুয়ে একটু জল দিচ্ছি, এখানে মশলাটা ফুটে গেছে, একটু জল অ্যাড করেছি। এখন আমি বাকি মশলা অ্যাড করে দেবো, হলদি গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, আর জিরে গুঁড়ো। তো মশলাটা এখন একদম পুরো কষিয়ে নেব, দেন পনিরটা দিয়ে দেব। যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে তারপর পনিরটা অ্যাড করে দিই। তো এখানে ডালটাও ফোড়ন দিয়ে ফেলেছি, ছেলের জন্য ভাতও হয়ে গেছে। তো পনিরটা হয়ে গেলে আর এখানে আমি আলু মাখা করব। আলু মাখার জন্য এই যে পেঁয়াজ টেয়াজ ভেজে নিয়েছি, তো আলু মাখাও করব। তো এখন এতে পনিরটা অ্যাড করে দিচ্ছি। পনিরটা বাবাই খাবে, আমার এত পছন্দ না পনির। জল অ্যাড করবো, বাচ্চাক্ষণ কষিয়ে রান্না করে নেব। তো আমার পনির রেডি হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো পনির সবজিটা, এরকম মাখা মাখাই রাখবো। এখানে ডালও হয়ে গেছে, আর এখানে চা বসিয়েছি। তো চলো এখন বাকি একটু সাফ টাফ করবো চুলা চাকটি, এখন রান্না অলমোস্ট হয়ে গেছে। এখানে পনির হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, এখানে আলু মাখাটাও হয়ে গেছে, ভাতও রেডি, আর এখানে আমি চা বানাচ্ছি, দেন পরে লাঞ্চ করে নেব। কিচেনও সব সাফ করে নিচ্ছি, এখন আমি মেশিন লাগাবো কাপড় চোপড়, কারণ এতদিন ঘুরে এসেছি সেই সব বালুর কাপড় চোপড়। তো আজকে সব ভালো করে একদম ওয়াশ করবো, সুস টুস সব কিছু, তো রান্নাবান্নার জন্য তাড়াতাড়ি শেষ করে আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। পনির, আলু ভর্তা আর ডাল। তো চলো আমি লাঞ্চ করে নিই, দেন লাঞ্চ করে ছেলেকে খাওয়াবো। ছেলেকে খাইয়ে এখন কাজের মহিলা এসে একদম ঘর ঝাড়ু টাড়ু মুছে কুছে দিয়ে গেল। তো ছেলেকে খাইয়ে
দেন দেখি কী করবি, আর কোনো কাজ আছে কি না দেখি। তো চলো আমি তো খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে খাইয়ে দাইয়ে বাস এখন ফ্রি হয়ে বসেছি, সব পর্দা টর্দাগুলো লাগিয়ে দিয়েছি। এতটা রোদ আসছিল না কি বলবো, অনেক গরম হয়ে গেছে রুম। তো বিগ বাস্কেটওয়ালা আসছে, অনলাইনে অনেক কিছুই অর্ডার করেছিলাম খাবার দাবারের, ফ্রুট, তারপর এই টুকিটাকি অনলাইনে যেগুলো লাগে আর কি, মাছ টাছ যেগুলো আমরা এখানে নর্মালি অফলাইনে পাই না মাছগুলো, ওই মাছগুলোই অনলাইনে করি। আর ফ্রুটসগুলো অনলাইনে ভালো আসে বিগ বাস্কেট থেকে, তো ওই ফ্রুটস টুটস অর্ডার করেছি, তো আসছে এখন। তো আসলে কী কী অর্ডার করেছি, কী কী আনলাম তোমার সাথে শেয়ার করে আমি খুলছি। বিগ বাস্কেট কা হয় কা কিতনা হুয়া এলো 1123 না, হ্যাঁ উনি সব কিছু রেখে গেছে। মামা অন্দর আছো, মামা সার সামান অন্দর করনা পড়েগা। সহি হ্যাঁ না, তো এখানে সব কিছু এসে পড়েছে। অন্দর লে কে আও, করো অন্দর সব কিছু। হ্যাঁ পেঁপে, একটা মাশমেলন খরবুজা, তারপর আনার এনেছি, আনারও ভালো, আর এনেছি বিটরুট, আর এখানে আছে পালং শাক, আর এর মধ্যে আছে চিয়া সিডস আর সাবজা, তো এই এনেছি, আর এটাতে আছে লেমন গ্রাস আর কলা এনেছি। ব্যাস আজকে এগুলোই আনানো হয়েছে, তো এগুলোতেই দেখো 1123 টাকা বিল হয়েছে, তো ভালোই, সস্তায় বেশি একটা দাম না, রিজনেবলই আছে। তো তোমরাও চাইলে বিগ বাস্কেট থেকে অর্ডার করতে পারো, বিগ বাস্কেটে ভালো ভালো সবজি পাওয়া যায়। একে নিয়ে একটু পার্কে এসেছি, ও খেলছে এখানে, মামাই আ যাও স্লাইড করো স্লাইড করো, দেখো করো স্লাইড, দেখো উল্টো স্লাইড করো। তো কতক্ষণ খেলবে তারপর নিয়ে ঘরে যাব, দেখো কি করে। মামি গিরোগে বাইরে এসেছি সন্ধ্যার কিছু নাস্তা টাস্তা করতে, তো আমি ফার্স্ট টাইম এই যে ঢোকলা নিয়েছি, দেখি খেয়ে কেমন লাগে, লা কচুরি আজকে এগুলো খেয়ে দেখি কেমন লাগে।